নমস্কার ভাই, আজ এলিজ সঞ্জয় স্বাগত জানাচ্ছি। আজকে যে আপনাদের আরেকটা ফ্ল্যাট দেখাচ্ছি, এটা 2 BHK, এটা ডগোভেট ডিলাইট, যেটা বাসরানি বা মাস্টারদার সিচুয়েশনের একদম কাছে। আপনারা লেফট সাইড থেকে বেরোলে পরে বালক সঙ্গে অটো পেয়ে যাবেন, ওখান থেকে অটো ধরে একদম বালক সঙ্গে মোড়ে নেবে একদম রাস্তার কাছেই। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন 15 ফুটের, এই যে অ্যাপার্টমেন্টটা এটা দেখছেন, এটা রঘুবীর ডিলার, যার মধ্যে 10টা ইউনিট আছে, যার মধ্যে 8টা সেল হয়ে গেছে। এখন 2টো অ্যাভেলেবেল আছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। এটা ভেতরের এরিয়া দেখাচ্ছি, এটা এখানে কভার পার্কিং আছে, এখানটায় কভার পার্কিং, এবং সামনে 6টা শপ আছে কমার্শিয়াল, যার মধ্যে 1টা শপ এখনও খালি আছে আপনাদের। ওটা 181 স্কোয়ার ফিটের শপ এখনও অ্যাভেলেবেল আছে একটা, যেটা 7000 করে স্কোয়ার ফিট, 12,67,000। আর এটা যেটা একটা কভার পার্কিং এরিয়া দেখাচ্ছি, ইন্ডিভিজুয়াল পার্কিং আছে এখানে অ্যাভেলেবেল, যার জন্য 3,50,150 স্কোয়ার ফিটের ইন্ডিভিজুয়াল পার্কিং, এক্সট্রা চার্জেস। এখানে সামনে সিকিউরিটি অফিস দেখিয়ে দিচ্ছি। আর এটা স্টেয়ার, অনেক চৌড়া স্টেয়ার আছে। এখন যেটা দেখাবো, এটা ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি, 2 BHK, 866 স্কোয়ার ফিট। প্রাইসটা আমি বলে দিচ্ছি, এখানটায় এখানে দেখুন প্রতিটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে। এখানে সামনে লিফট, এটা 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 এন্ট্রান্স। এবারে এটা দেখাচ্ছি, এটা ড্রয়িং সামনে 8 ফুট বাই 8.8 ফুট ড্রয়িং, সামনে ডাইনিং আছে 8 ফুট বাই 9.6 ফুটের, এবং কভার কিচেন আছে, 2টো বেডরুম পাচ্ছেন, 2টো টয়লেট, কভার কিচেন, ওয়ার্ড্রব এরিয়া, আর এছাড়া ব্যালকনি আছে অনেক বড়। এখানটায় দেখাচ্ছি, এটা এটা ফ্ল্যাটটা পুরোপুরি সাউথ ফেসিং আছে, 3 সাইড ওপেন। এটা কভার কিচেন, কিচেন অনেক বড়, কিচেনের সাইজ 5 ফুট বাই 10.33 ফুটের। এখানটায় চিমনি, এগুলো লাইন সব কিছু করা আছে, এখানে পুরো রেডি ফ্ল্যাট এটা, এবং অনেক কমে। এখানটায় আমি প্রাইসটা বলে দিচ্ছি, 32 স্কোয়ার ফিট, এখানটায় টোটাল এটা 866 স্কোয়ার ফিটের, এখানে প্রাইস বুঝে 27,71,200। এটা কভার কিচেন হয়ে গেল। আবার এটা ডাইনিং, ডাইনিং থেকে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে সব কিছু লাইন করা আছে কমপ্লিট। আপনাদের ওপরে স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা আপনারা কল করুন ভিজিটের জন্য। আর যারা ফ্লোর প্ল্যান এবং এইচডি ফটো চান, তারা আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পিং করুন, ওখানে পাঠিয়ে দেওয়া হবে। এটা সাউথ ফেসিং, এটা রোড সাইড পড়ছে, সামনে এটা রাস্তা দেখিয়ে দিচ্ছি 15 ফুটের। এখান থেকে এবার আরেকটা বেডরুমের দিকে নিয়ে যাব। রাইট সাইডে আমাদের টয়লেট আছে, কমন টয়লেট, এটা কমন টয়লেটের সাইজ 4.5 ফুট বাই 6.4 ফুট। এখানটাতে গিজারের লাইন এগুলো কমপ্লিট করা আছে, সব প্রিমিয়াম ফিটিংস ইউজ করা হয়েছে এখানটায়, সব যত লক আছে এখানে, গোদরেজের লক, অটো লক আছে সব ডোরে, মেন ডোর ল্যামিনেশন করা আছে। এটা রেডি ফ্ল্যাট একদম, যেটা মাস্টারদা সিচুয়েশন বা বাসডনির সামনে। এখনও 2টো অ্যাভেলেবেল আছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। সামনে এটা এটা বেডরুম, বেডরুমের সাথে একটা খুব বড় ব্যালকনি আছে, বেডরুমের সাইজ 9.4 ফুট বাই 11 ফুট, ব্যালকনি দেখুন এখানটা অনেক বড় ব্যালকনি, ব্যালকনির সাইজ 9.16 ফুট বাই 3.3 ফুট। এই ব্যালকনি বেডরুমে ওপরে একটা এখানটায় লফট আছে বড় 6 ফুটের, আনইউজুয়াল জিনিস রাখার জন্য এখানটায় দেখুন অনেক বড় লফট। এটা টোটাল ফ্ল্যাটের সাইজ 866 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আর প্রাইস পড়ছে আপনাদের আরেকবার বলি 27,71,200। একদম রাস্তার গায়ে, একদম খুব সুন্দর রেডি টু মুভ ফ্ল্যাট। এটা এখান থেকে আরেকটা মাস্টার বেডরুমের দিকে নিয়ে যাচ্ছি আমি, 10.6 ফুট বাই 10 ফুটের এক্সট্রা মাস্টার বেডরুম। এখানটায় এসি লাইন এগুলো করা আছে। আমার রাইট সাইডে এখানটায় দেখুন ওয়ার্ড্রব এরিয়া, পুরো পুরো ফ্ল্যাটটা এটা আছে, পুরোটা সাউথ ফেসিং আছে। এটা ওয়ার্ড্রব এরিয়া, এর সাথে যে টয়লেটটা আছে, টয়লেট 9.9 ফুট বাই 3.33 ফুটের। এটা এখানটায় দেখুন এখানে লাইন এগুলো সব কিছু করাই আছে, খুব সুন্দর এবং অনেক বড়। 866 স্কোয়ার ফিটে 27,71,000 পাচ্ছেন। মাস্টারদা সূর্য সেন মেট্রোর সামনে, নো ব্রোকারেজ, SBI লোন হয়ে যাবে, কোনোরকম কোনো ব্রোকারেজ নেই, হিডেন কস্ট নেই। এখানটায় এটা টয়লেট, এটা মাস্টার বেডরুমের সাথে, খুব সুন্দর ফ্ল্যাট এবং অনেক কমে আছে। আপনারা যে 2টো নাম্বারে দেখছেন, আপনারা যে কোনো একটাই কল করুন ভিজিটের জন্য।
এটা ছিল এটাই ছিল মেন ভিডিও। এবার আবার বাইরের দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।